মির্জা ফখরুল ও আমির খসরু মাহমুদ এর জামিনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামিন মানেই মুক্তি নয়, মামলা চলমান আছে আর অপরাধ প্রমাণিত হলেই হবে শাস্তিও। দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই, তবে বিএনপি যে সন্ত্রাসী দল তা আন্তর্জাতিকভাবে প্রমাণিত বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আদালতের একটা স্বাধীনতা আছে, আদালত স্বাধীনভাবে কাজ করে। আদালত মনে করেছে তাকে জামিন দেওয়া উচিত, অপরাধ থেকে বা বিচার থেকে তো মুক্তি। দলীয় প্রধান স্মরণ করে দিয়েছে, কারণ বিষয়টি গুরুতর, খুব সেন্সিটিভ। নির্যাতনের যে চিত্র, সেখানে তাদের অপরাধ শাস্তির আওতার বাইরে যেতে পারে না।